কাট করো বলে দিচ্ছি। ওয়াচ গ্লাসে কি রয়েছে এখন, 1:3 অ্যাসিটো অ্যালকোহল, এটা হচ্ছে ফিক্সেটিভ যা এই মেটেরিয়ালটাকে, টেস্টিকুলার মেটেরিয়ালটাকে ফিক্স করবে, দ্যাট মিন্স এটাকে লাইফ লাইক কন্ডিশনে রাখার চেষ্টা করবে এবং তার সাথে যাতে কোনো ইনফেকশন না হয় বা ডিকে না হয় সে ব্যবস্থাটা করবে। শু যখন আমরা এখান থেকে এখানে ট্রান্সফার করবো, একটা কথা লক্ষ্য রাখবো যে দেখবো এই হোয়াইটিশনেসটা যেটা তুমি এখন দেখতে পাচ্ছ এখানে একটু ট্রান্সপারেন্ট টাইপের দেখা যাচ্ছে, একটু হালকা হলেও ট্রান্সপারেন্ট। এবার সঙ্গে সঙ্গে এখানে যখনই দেবো দেখবে লোকগুলো আরও স্পষ্ট দেখতে পাচ্ছ, ইট মিনস যেটা ওপেক হয়ে যাচ্ছে, ডিম সেদ্ধ হওয়ার আগে সাদা অংশ, ডিম সেদ্ধ হওয়ার পরে সাদা অংশ, বুঝলেন? দেখা যাক, আমরা এই লোক তুললাম, এই লোক তুলে এখানে দিলাম। এবার দেখো একটু লাইটটা বিশ্বজিৎ হালকা করে দাও। এবার দেখো লোকগুলোর কাছে অনেক স্পষ্ট দেখতে পাচ্ছি, এই স্পষ্ট দেখার কারণটা কি? কারণ হলো যে এটা এর মধ্যে ফিক্স হয়ে যাচ্ছে, যত তত আস্তে আস্তে ওপেক হোয়াইট হচ্ছে, মানে গাঢ় সাদা হয়ে যাচ্ছে এবং এটা তঞ্চনে কনভার্ট হচ্ছে। এবার দেখো তুমি লোকটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ, প্রতিটা আলাদা আলাদা লোক তুমি কলার ছড়ার মতন দেখতে পাচ্ছ, পরিষ্কার। ওকে, এরপর এটাকে নিয়ে ডাইতে চোবানো হবে। ডাইতে চোবানোর জন্য আমাদের আরেকটা ওয়াচ গ্লাস লাগবে, যার মধ্যে বেশ একটা দামি ডাই দেব যার নাম অ্যাসিটো অরসিন। এই ডাইটা 1 গ্রামের দাম 5000 টাকা, সুতরাং ডাইটা কাজ করার পরে আবার ঢেলে রাখতে হয়, এটা নষ্ট করা যাবে না। তো এই ডাইয়ের ওপর চুবিয়ে এটাকে আমাদের বসে থাকতে হবে প্রায় আধ ঘন্টা, ঠিক আছে? মানে আধ ঘন্টার ব্রেকে চলে যাবো, ততক্ষণ তোমরা পোকা কেটে প্র্যাকটিস করবে। তো এই তুলে দিলাম এখান থেকে, এইটা তুলে এখানে জাস্ট চুবিয়ে দিলাম, এবং যেই চুবিয়ে দিলাম এবার এটাকে একটা চাপা দিতে হবে। আর একটা ওয়াচ গ্লাস লাগবে, টোটাল 4টে ওয়াচ গ্লাস, ছোট বড় একটা ওয়াচ গ্লাস দাও, ছোট বড় যা হোক একটা ওয়াচ গ্লাস দাও। সেই 4টে ওয়াচ গ্লাসের কাহিনী এইবার শেষ হলো আমার। এইটা এবার আধ ঘন্টার জন্য এখানে স্টে করবে এবং আমরা যাবো আমাদের রিসেপশন করতে। থ্যাংক ইউ।